একদিন হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাপ আলোচনা করিতেছিলেন। তাহার কাছে এক আরব ছিল, অর্থাৎ বেদুইন। তখন হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বেহেশতবাসীদের এক লোক আল্লাহ তাআলার নিকট বেহেশতের মধ্যে কৃষি কাজ করার অনুমতি চাহিবে। আল্লাহ তাহাকে বলিবেন, হে ব্যক্তি, যা প্রয়োজন তা কি তোমার নাই? সে বলিবে, হ্যাঁ আছে, তবে আমি কৃষি কাজ করিতে চাই। সে এই ব্যাপারে তাড়াহুড়া করিবে, তারপর সে বীজ বপন করিবে। বীজ বপন করার পর চোখের পলকেই বীজ থেকে ফসল অঙ্কুরিত হইবে এবং তাহা বৃদ্ধি পাইবে। তারপর কাটা হইবে এবং পাহাড়ের মতো স্তূপ হইয়া যাইবে। আল হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 7011।